বাচ্চা আমার বোনের বাচ্চা তুমি মরে যাও, আমি কি করব? অপারেশন ভাই, অপারেশন আমার ভাই, ওনার বোনের অপারেশন, অপারেশন ভাই আমার, এই দাও ভাই, একশো টাকা দাও। ভাই এখানে দাঁড়ায় আছি, আপনার ঘন্টাখানিক হবে, তো আমার সাথে এই যে আমার রুগী আছে, এখানে আমরা রুগীর কার্ড পর্যন্ত দেখাইছি যে রুগীর কাছে যাবো, এই যে রুগীর কার্ড পর্যন্ত আমরা শো করছি, রুগীর কাছে দেখতে যাবো। কিন্তু ওনারা শিক্ষিত মানুষরা যে এই ধরনের আচরণ করতেছে, এটা আসলে মাইনা নেওয়া যায় না। এগুলো যদি অশিক্ষিত সন্ত্রাসরা করতো, মনেরে বুঝ দিতে পারতাম যে আজকে স্বাধীন বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে। কিন্তু ওনাদের কাছ থেকে আমরা এটা আশা করি না, আমরা সাধারণ জনগণ এটা আশা করি না। এই যে এখানে অনেকগুলি রুগী দাঁড়ায় রয়েছে, বিদেশি মেহমানরা পর্যন্ত দাঁড়ায় রয়েছে, কিন্তু তারা কাউকে অনার করতেছে না, মুখ দেখা দেখা কথা বললে দুই একজন ছাড়তেছে, কিন্তু এর বাইরে একটাও হইব না। সবগুলো মানুষ ওনাদেরকে এতদিন সাপোর্ট করছে, কিন্তু আজকের ব্যবহারের পরে ওনাদের সাপোর্টে আর কেউ নাই। এটা এখন কী করবো ভাই? এই দেশের আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে ওনাদের এই সমস্যাটা, ওই ভেজালটা, এটা জানি মাননীয় প্রধানমন্ত্রী এটা সমাধান করে। এখানে 10:50 শুরু করেছি, দাঁড়িয়ে আছি। আমি তো আগের দিনও 3 ঘন্টা 3.5 ঘন্টা জামে পড়েছিলাম। এটা আমার মনে হয় সমাধানটা করাটাই ঠিক, সবার তো সবারই অধিকার আছে, মেনে নেওয়া উচিত। আমি যেভাবে একটা সমাধান করতে হবে, একটা পথ বের করতে হবে। তো জনগণের ভোগান্তিটা, সাধারণ জনগণ ধান কীভাবে বসে আছে, ঘন্টার পর ঘন্টা বসে আছে, নামাজ কালাম নেই, খাওয়া দাওয়া নেই, মানুষের তো পিসাব আছে, মানুষের শারীরিক তো ই আছে, এই শারীরিক তো কেউ পারতে নাই ই করতে, কীভাবে মেনে নেবে এটা? সাধারণ জনগণ তো দুর্ভোগান্তি, সব দিকে অর্থনীতির ক্ষতি, অফিস আদালতে আমরা বসে আছি, ঘন্টার পর ঘন্টা বসে আছি। এই আন্দোলনে আজকে 3 দিন পড়েছে, 3 দিন পড়েছেন, এটা কি আপনাদের জীবিকার উপরে একটি চাপ পড়ে কিনা আপনাদের কর্মক্ষেত্রে? এটা তো আসলে এটা বলতে গেলে পরে হালকা পরে, কিন্তু তারপরে ওদের যে দাবি এটাও তো মানতে হবে। মানে তাদের দাবির সাথে আপনারা একমত? সেটা তো বটে, অবশ্যই একটু মানতে হবে, কারণ হচ্ছে ওদের যে দাবি, ওদের দাবি না মানলেও তো আমাদের যদি ওরা ছাড়তেছে না রাস্তা, তাহলে ওটা ওদের এটা মাইনে নেওয়া উচিত, কারণ এটা তো যেহেতু ওরা আন্দোলন করতেছে, ওরা স্বার্থ দাবি না হওয়া পর্যন্ত ছাড়বে না। তো আমার মনে হয় যে স্বার্থটা, ওদের দাবিটা মাইনে নেওয়া তাড়াতাড়ি, মানে লোকজনের প্যারাশনি থেকে মানে মুক্তি দেওয়া ভালো। সকাল অফিস করতে পারতেছি না, এখন তার কীভাবে অফিসে যাব এটা বলতেছি না। আসছেন মা ঢাকা মা ঘাট থেকে আসছি, যাবো হলো গাজীপুরা। এই যে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এটা আমি সকাল 9টার থেকে ছিলাম দাঁড়ানো, এসে 7:00 ওখান থেকে এইভাবে হাঁটতে হচ্ছিল। 7:00 থেকে হাঁটতে হাঁটতে